সব ভিডিওতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্যাক আইবিএম টেক স্টুডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনি আপনার ল্যাপটপ বা পিসি থেকে যদি কোনো ফাইল বা অ্যাপ্লিকেশনকে আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি যখন ডিলিট অপশনে ক্লিক করেন তখন কিন্তু আপনাকে এই ধরনের অপশনটি দেখায় যে কুড নট ফাইল দিস আইটিএমস। তো আপনি যখন এখানে ট্রাইতে ক্লিক করেন যে আমি ডিলিট করতে যাব, যতবার আপনি ট্রাইগিন বা ট্রাইগিনে ক্লিক করেন এটা কিন্তু কখনো আপনার ডিলিট হচ্ছে না। তো দেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ল্যাপটপ বা পিসি থেকে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন চুজ করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোম অপশনটি চুজ করে নিলাম, আর এখানে যে গুগলের সার্চ বার আছে এখানে আপনি আনলকার অ্যাসিস্ট্যান্ট নামে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম এবং ক্লিক করার পর আপনি একটি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো স্ক্রল দিকে নিচের করে চলে আসার পরে আনলকার ডাউনলোড ফাইল ফর উইন্ডোজ 10, 7, ঠিক আছে, এখানে যে 64 বিট বা 32 বিট আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আর এই যে দেখতে পারতেছেন যে আনলকার, তো আপনি এখানে ক্লিক করবেন, তো এই ফ্রিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখানে আপনার চলে আসছে আনলকার, তো উইন্ডোজতে জাস্ট এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু সময় নেবে, দেখেন যে লোডিং স্ট্যান্ডিং শুরু হয়ে গেছে। তো এটা জাস্ট আপনাকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পর আপনাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য দেখেন আমার যে এখানে কিন্তু অলরেডি ডাউনলোডিং শুরু হয়ে গেছে। আর আমাকে আমার যখন অলরেডি ডাউনলোডিং শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এটাকে আমি কী করবো, এখানে আপনি জাস্ট ওপেন করতে পারেন। তো দেখেন জাস্ট আমার এটা ওপেন হয়ে, তো আমি যখন এটা ওপেন করবো, ওপেন করার সঙ্গে সঙ্গে আমাকে এই ধরনের চলে আসবে, মানে আমার রান করার সঙ্গে সঙ্গে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে জাস্ট এই যে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, যেহেতু আপনাকে এটাকে সেট আপ করছেন মানে ইনস্টল করতে চাচ্ছেন। তো দেখেন আমাকে ইওর সফটওয়্যার ইজ ডাউনলোডিং কমপ্লিটিং, এখানে আমার পার্সেন্টেজ আকারে শো করতেছে। তো এটা কী হবে, জাস্ট এটাকে আমাকে ইনস্টল করতে হবে। আর ইনস্টল করার পর আপনার ফার্স্টে আপনার ফাইলটি চুজ করে নিতে হবে, যে ফাইলটি আপনি আর কি ডিলিট করতে চাচ্ছেন। আপনি ডিলিট করতে চাচ্ছেন কিন্তু ডিলিট করতে পারছেন না, তো জাস্ট এখানে ফিনিশে ক্লিক করে দিন, ইনস্টল না হয়ে ক্লিক করে দেবেন। তো ইনস্টল না হয়ে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাকে ওই উপর থেকে দেখেন ড্যাশবোর্ডে তাকালে আপনি দেখতে পারবেন যে আমার একটি ডাউনলোডিং নিতেছে। তো এরকম আসার সঙ্গে সঙ্গে আপনি যে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আশা করি আপনারা সকলে এটা সেট আপ করতে পারেন বা ইনস্টল করতে পারেন। তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম, তো দেখেন আমাকে ইনস্টলে লোডিংটা কিন্তু এটা নিতেছে। তো এখানে ফিনিশে আবার ক্লিক করলাম, তো যখন আমি এটাকে ক্লিক করলাম আশা করি আমার এটা ইনস্টলিং হয়ে গেছে। তো আমি এখানে মিনিমাইজ করি। তো এটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনি এটা এই উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। এখন দেখেন আপনাকে এখানে আনলকার অপশনটি লেখা আসছে, তো জাস্ট এই আনলকের অপশনটি লেখা আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার আনলকের জিনিসটি ইনস্টল হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আপনি এখন যে ফাইলটি ডিলিট করতে যাচ্ছেন, তো সেই ফাইলটি কী করবেন, জাস্ট এখানে ডেস্কটপে আমি রেখে দিয়েছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। তো আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করার পর আনলকার অপশনে চলে যাবেন। আনলকার অপশনে চলে যাওয়ার পর আপনি যে ফাইলটি, যেহেতু আমি ডেস্কটপে রেখেছি সেহেতু আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এই যে দেখেন আইবিএম লিখেছিলাম, তো আইবিএম লেখার পর এখানে আমি কী করবো, জাস্ট ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার এই ধরনের ইন্টারফেস আসছে আনলকার। তো আমি এখান থেকে নো অ্যাকশন লেখা আসছে, তো আমি এখানে জাস্ট এই তিন মাকে ক্লিক করে দিয়ে ডিলেট অপশনটি লেখা আসে, তো ডিলেট। তো এর আগে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার এখনও পর্যন্ত ফাইলটি আসে। তো আমি এখন যখন এখানে ডিলেট অপশনটি ক্লিক করে এখানে ওকে দিয়ে দেবো, তখন দেখেন এখানে কিন্তু আমার সেই ফাইলটি অপশনটি চলে গেছে। তো আমি এখানে কী দেবো, ওকে দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো। তো আরেকটি আপনি দেখে দিচ্ছি যে আমার এই একটি ফাইল দেখতে পাচ্ছেন, তো এই ফাইলটি আমি যখন ডিলিট করতে যাচ্ছি তাহলে কিন্তু আমার সেম প্রবলেম দেখাচ্ছে, সেম প্রবলেম। তো এই প্রবলেম ফেস করার জন্য আপনি জাস্ট আর একটা কাজ করবেন, একই সেম টু সেম কাজ করবেন, এখানে ক্লিক করবেন, যেহেতু আমি এটাও ডেস্কটপে রেখেছি সেহেতু আমাকে এটাও ডিলিট করতে হবে। এটা কী নামে দিয়ে আসছে এখানে, হাউ টু ক্রিয়েট, যে হাউ টু ক্রিয়েট। তো এটা ওকেতে দিয়ে টিক মার্ক দিলাম, টিক মার্ক দেওয়ার পর ওকেতে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পর এখানে নো অ্যাকশন আসছে, নো অ্যাকশনে ক্লিক করলাম। জাস্ট এখানে ডিলিট অপশনে ক্লিক করলে দেখুন এখনও কিন্তু আছে, যখন ওকে দেবো এটা কিন্তু চলে যাবে। তো যখন আমি ওকে দিলাম জাস্ট এখন কিন্তু এটা ওকে ওকে দিয়ে সেটা চলে গেছে, এবং এখানে আমি
এই অবজেক্টটি ডিলিট করার জন্য জাস্ট এখানে ওকে দিয়ে দিব। দেখেন আমার কিন্তু এখন আর এই অপশনগুলো এখানে নাই। তো আপনারা এভাবে খুব সহজেই আপনাদের এক্সট্রা ফাইলগুলো, মানে যে ফাইলগুলো আপনি তৈরি করেছেন কিন্তু এগুলো ডিলিট করছে হচ্ছে না আপনার ফোন থেকে, ল্যাপটপ থেকে বা পিসি থেকে, আপনি এভাবে ডিলিট করতে পারেন। আর আমার এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।